যেহেতু পার্ট ওয়ানে মগরা সরস্বতী পূজার পরিক্রমা বন্ধু মহলে শেষ করেছিলাম, সেই জন্য আজকে আবার সকালে বন্ধু মহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধু মহল ক্লাব যাওয়ার পথে আমরা পেয়েছি সবুজ সঙ্গম ক্লাব, সেই জন্য এই সবুজ সঙ্গম ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ কীরকম চলছে তা একটু দেখে নিচ্ছি এবং তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি সবুজ সঙ্গম ক্লাব এবং এই সবুজ সঙ্গম ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ চলছে, আর এখানকার থিম এবার হচ্ছে প্রকৃতিকে নিয়ে। চলো চলো এবার একটু পুজো মণ্ডপের ভিতরের দিকে দেখে নিই কীরকম পুজো মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। তো যেহেতু এই পুজো মণ্ডপের থিম হচ্ছে প্রকৃতি, সেই জন্য প্রকৃতির অপরূপ সৃষ্টি হচ্ছে ফুল, প্রজাপতি, বাবুই পাখি, বাসা, পাখি, এইসব নিয়ে এই পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা আমাদের দেবী সরস্বতী বিরাজমান হবে। এবং এর উপরে লাইট যখন পড়বে তা দেখতে আরো অপূর্ব লাগবে, অসাধারণ লাগবে। যেমন কি বললাম, প্রকৃতির অপরূপ সৃষ্টি হচ্ছে ফুল, পাখি, মৌমাছি, প্রজাপতি। আর মৌমাছিরা এই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে সঞ্চয় করে রাখে, তাই এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল সবুজ সঙ্গ ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতির কিছু বিষয় তোমার সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে মগরা জাগরণ সঙ্গ, এর ভিডিও তোমাদের এর আগে দেখেছিলাম, কিন্তু আজকে যেহেতু আরেকবার এই পথ দিয়ে যাচ্ছি সেই জন্য এর প্রস্তুতি আর একটুখানি অনেকটা এগিয়ে গেছে, সেই জন্য আরেকবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আবার চলে এসেছি বন্ধু মহল, যেখান থেকে আমরা আমাদের পার্ট ওয়ান ভিডিও শেষ করেছিলাম, সেই বন্ধু মহল ক্লাব। এবং এই বন্ধু মহল ক্লাবের পুজো মণ্ডপের থিম হচ্ছে আধারে আলো। আর পার্ট ওয়ান ভিডিওটা যদি না দেখে থাকো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। ঢোকার মুখে প্রথমেইভাবে গণপতি বাপ্পার মূর্তি। এখানে একদিকে রয়েছে এই আদিবাসী বা উপজাতিদের মডেলগুলো, আর মিডিলে রয়েছে একটা উগ্র সার। এবার একটু পুজো মণ্ডপের ভিতরে দেখে নিচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের ভিতরটা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখানে সৈন্যগুলো সারি সারিভাবে বসে রয়েছে, এবং তার পাশে যে ডিজাইনটা, এটা আমাদের গাড়ির যে টায়ারগুলো হয় সেই টায়ারগুলোকে রং করে এখানে লাগানো হয়েছে যাবে। তো বন্ধুরা, এই ছিল বন্ধু মহল পুজো মণ্ডপের প্রস্তুতি কিছু পর্ব তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধু মহল থেকে বাম দিকে কিছুটা গেলেই আমরা উঠে যাবো হচ্ছে বাগাড়ি কলেজের কাছে। এই সেই রাস্তা যার বাম দিকটা চলে যাচ্ছে ত্রিবেণীর দিকে এবং ডান দিকটা চলে যাচ্ছে আমাদের মগরা বা মগরেশ্বরের দিকে। তো আমরা ওই রাস্তা দিয়ে এলাম, ওই রাস্তার পাশেই এখানে বা ডান দিকে পেয়ে যাচ্ছ শ্রীগোপাল ব্যানার্জি কলেজ, আর ওই রাস্তার বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বাগাডি রামগোপাল ঘোষ হাই স্কুল। আর এই দুটোর মাঝখানে এই যে রয়েছে মাঠটা, বাগাডি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, এখানেই হচ্ছে এই পুজো মণ্ডপটা। এবং সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই যে বিশাল মাঠ রয়েছে, এই মাঠ জুড়ে বসে থাকে এক বিশাল মেলা যার প্রস্তুতির কাজ চলছে। আর এই পুজো মণ্ডপ, পুজো মণ্ডপের প্রস্তুতির কাজ চলছে।
আর এই পুজো মণ্ডপের থিম হচ্ছে স্বপ্নের উড়ান। পুজো মণ্ডপের ভিতরে দুদিকে রয়েছে দুটো পক্ষীরাজ। আর ত্রিবেণী থেকে যারা আসবে তারা এই রাস্তা ধরে আসবে, এসে এখানটায় থেকে তোমরা এই যে শ্রীগোপাল ব্যানার্জি কলেজ এখান থেকে তোমাদের পুজো পরিক্রমা শুরু করবে। ওখান থেকে বেরিয়ে আমরা আবার বাম দিকে মগরা স্টেশনের দিকে রাস্তাটা যেটা মানে যেটা যাচ্ছে সোজা সেই রাস্তা থেকে যাচ্ছি, যেটা আবার গিয়ে মিশেছে নিমতলার মোড়ে। নিমতলা মোড় বলতে সেই নিমতলা মোড় যেটা আমরা শুরু করেছিলাম কোলা থেকে বেরিয়ে। তাহলে এই সেই মগরা নিমতলা মোড়, সেই পায়েল রেস্টুরেন্ট যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম। তাহলে পায়েল রেস্টুরেন্টের বাম দিকে যেগুলো ছিল সমস্ত কিছু আমাদের কভার করা হয়ে গেছে। এবার আমরা যাবো ডান দিকে, মানে এই দিকটা। আর ডান দিকে এই রাস্তাটা, এই রাস্তাটাই যাচ্ছে মগরা স্টেশনের দিকে। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কোলা রোড, যে রাস্তা ধরে উঠে আমরা এসেছিলাম জিটি রোড বা গ্যাংটক রোডের উপরে। এবং সেই রোড ধরে যাওয়ার পথে ডান দিকে পেয়ে যাবে আরেকটা পুজো মণ্ডপ যার প্রস্তুতি কাজ চলছে। ওখান থেকে বেরিয়ে আমরা আবার সেই যে মগরা স্টেশন রোড সেই রোড ধরে এগিয়ে যাচ্ছি। তাহলে ওই রাস্তা ধরে আসার পথে আমরা পেয়ে যাচ্ছি ডান দিকে পেট্রোল পাম্প, তার পাশে রয়েছে বিডিও অফিস মগরা পঞ্চায়েত সমিতি। এবং ওই রাস্তা ধরে ক্রস করে গেলে এই যে দেখতে পাচ্ছি বার যে রেলওয়ে ট্র্যাকটা, এটাই সেই রেলওয়ে ট্র্যাক যেটা আমরা কোলা থেকে যাওয়ার পথে তার পেয়েছিলাম। তো বন্ধুরা আমরা চলে এলাম হচ্ছে কাটাপুকুরে, এটা হচ্ছে কাটাপুকুর। কাটাপুকুরের ডান দিকে যে রাস্তাটা আছে এটা আছে মগরা স্টেশনের দিকে। তো আমরা মগরা স্টেশন না গিয়ে একটুখানি বাম দিকে এই দিকে আছে প্রিয় সমিতি ক্লাব। প্রিয় সমিতি ক্লাবের পুজো মণ্ডপের কাজ কীরকম চলছে তা একটু তোমাকে দেখে নেবো, তোমাদেরও দেখিয়ে দিব, দিয়ে আমরা মগরা স্টেশনের দিকে যাব। তো যেমন কি বন্ধুরা এটা হচ্ছে মগরা প্রিয় সমিতি, মগরা প্রিয় সমিতি পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে। আর এখানকার থিম হচ্ছে রাজস্থানের মডেল, রাজস্থানের যে মডেলটা সেখানেকার তুলে ধরা হচ্ছে। আর এখানে এই রথটা দেখছো, এই রথে চেপে রয়েছে সামনে রয়েছে রাধাকৃষ্ণ আর পিছনে রয়েছে অর্জুন। আর এটা হচ্ছে পুজো মণ্ডপের ভিতরটা, কাগজ দিয়ে এরকম করে সাজানো হয়েছে। প্রিয় সমিতির পুজো মণ্ডপ দেখে আমরা আবার মগরা স্টেশন রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে এই যে আবার চলে এলাম কাটাপুকুর, আর এই হচ্ছে এটা মগরা স্টেশন রোড। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে বাম দিকে পেয়ে যাবে অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপ। তাহলে আমরা এই স্টেশন এই রোড দিয়ে আসছিলাম, আস্তে আস্তে এই যে বাম দিকে যে রোডটা আছে এই রোডের দিকে ঘুরে যাবে, এখানে পেয়ে যাবে হচ্ছে অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপ। তো অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপটা অবশ্যই দেখে নেবে, কারণ এখানকার মন্দিরে নাম করা হয়ে থাকে। এখানে যেমন ভালো হয়ে থাকে লাইটিং তেমনই পুজো মণ্ডপও খুব ভালো হয়ে থাকে। যেমন কি দেখতে পাচ্ছ এখানে লাইটিংয়ের সমস্ত কাজ চলছে। তো আমরা এবার এসে পৌঁছালাম হচ্ছে অগ্রগামী ক্লাব। অগ্রগামী ক্লাবে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে এবং কীরকম চলছে তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অগ্রগামী ক্লাবের পুজো মণ্ডপের থিম হচ্ছে সাত ভাই চম্পা। বাম দিকে রয়েছে তিন ভাই, মাঝে রয়েছে দেবী সরস্বতী। এবং ডান দিকে রয়েছে আরও তিন ভাই।
আর এই রয়েছে বাইরে চম্পা। মগরা অগ্রগামী সংঘ ক্লাবের পুজো মণ্ডপ দেখে আমরা আবার উঠে গেলাম মগরা স্টেশন রোডের দিকে, দিয়ে বাম দিক দিয়ে কিছুটা গেলেই আমরা পেয়ে যাবো মগরা স্টেশন। আজ হচ্ছে 23 জানুয়ারি, সেই জন্য মগরা নেতাজি সংঘ এই বাচ্চাদের নিয়ে একটা প্যারেড বের করেছে। তো এই হচ্ছে মগরা স্টেশন, ডান দিকে রয়ে গেল মগরা স্টেশন টিকিট কাউন্টারটা। আমরা এই মগরা স্টেশনের সাবওয়ে আছে, সাবওয়ের তল দিয়ে চলে এলাম। এবার যাচ্ছি মগরা নেতাজি সংঘ পুজো মণ্ডপ দেখার জন্যে। মগরা নেতাজি সংঘে পুজো মণ্ডপে এবারকার থিম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওদিক থেকে কিছুটা এসেই আমরা চলে যাচ্ছি বাম দিকে এই রাস্তাটা ধরে, আর এটা হচ্ছে মগরা নেতাজি সংঘ। এবারকার নেতাজি সংঘের পুজোর থিম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যার প্রস্তুতি কাজ চলছে। তো বন্ধুরা, এই ছিল মগরা সরস্বতী পূজা পরিক্রমা, যা পার্ট 1 এবং পার্ট 2 দেখালাম। এবং আর এটা হচ্ছে নেতাজি সংঘ ক্লাব, আর এই মগরা সরস্বতী পূজা পরিক্রমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারো, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।